আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং কমন প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে, যে প্রশ্নগুলো আপনাকে সেনাবাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষায় অনেক হেল্প করবে। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম কি? বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধানের নাম হচ্ছে SM শফিউদ্দিন আহমেদ। কয়টি বাহিনী নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত? তিনটি বাহিনী, সেগুলো হলো সেনা, নৌ এবং বিমান বাহিনী মিলে। বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম কি ছিল? বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ব নাম ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনি। মেজর গনিকে কোন যুদ্ধে টাইগার উপাধি দেওয়া হয়? 1965 সালের পাক ভারত যুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কয়টি এবং কি কি? প্রকাশনা হচ্ছে তিনটি, সেগুলো হলো সেনাবার্তা, সেনাপ্রবাহ ও আর্মি জার্নাল। বাংলাদেশ সামরিক বাহিনীতে ডিগ্রি দেওয়া হয় কোথা থেকে? আর্মি স্টাফ কলেজ থেকে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্টাফ কলেজ কোথায় অবস্থিত? এটি ঢাকার মিরপুর সেনানিবাসে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীতে চতুর্থ প্রজন্মের ট্যাঙ্ক যুক্ত করা হয় কবে? 2012 সালের 13 ডিসেম্বর। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? জেনারেল MAG ওসমানী। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21 নভেম্বর। বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত। সেনাবাহিনী দ্বারা পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কি নামে পরিচিত? অপারেশন ক্লিন হার্ট। বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে। বিশ্বের কতটি দেশের সাথে বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়? বিশ্বের শুধুমাত্র একটি দেশের সাথেই বাংলাদেশের সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পদবি কি? জেনারেল। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম নারী সৈনিক নিয়োগ দেওয়া হয় কবে? 2013 সালে। সিব্যাট কি? এটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া। শহীদ সালাউদ্দিন সেনানিবাস কোথায় অবস্থিত? এটি টাঙ্গাইল জেলার ঘটাইল উপজেলায় অবস্থিত। সার্কভুক্ত কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? মালদ্বীপের। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস কবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়? 2015 সালের 29 জানুয়ারি টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেনানিবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো কতজন মহিলা সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে কমিশন লাভ করেন? 20 জন। স্থলবাহিনীর একটি প্লাটুনে কতজন সৈন্য থাকে? 46 জন। বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত প্রথম জেনারেলের নাম কি? জেনারেল MAG ওসমানী। শোড অফ অনার প্রদান করা হয় কাকে? সশস্ত্র বাহিনীর ক্যাডারদেরকে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কে ছিলেন? জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। জেনারেল শফিউদ্দিন সেনাপ্রধান হিসাবে নিয়োগপত্র লাভ করেন কবে? 2021 সালের 24 জুন জেনারেল শফিউদ্দিন সেনাপ্রধান হিসাবে নিয়োগপত্র লাভ করেন। বাংলাদেশ সামরিক সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি ঢাকার কুর্মিটোলায় অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা হচ্ছে 1971 সালের 26 মার্চ। বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি ঢাকার সেনানিবাসে অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক হচ্ছে ক্রস চিহ্নিত দুটি তরবারি এবং উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন? বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ 3 জন, তারা হচ্ছেন সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। প্রথমবারের মতো ষোড়শ অনারে ভূষিত মহিলা কে? মার্জিয়া ইসলাম। বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ কি? বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে ফিল্ড মার্শাল। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মহিলা ব্রিগেডিয়ার কে? জেনারেল নাজমা বেগম। বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট্রুপার কে?
ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় পর্যায়ে কোন পুরস্কার লাভ করেন? স্বাধীনতা পুরস্কার লাভ করে। সেনাবাহিনীতে প্রথম মহিলা কমিশনপ্রাপ্ত অফিসার নিয়োগ করা হয় কত সালে? 2000 সালে। বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে? 1974 সালের 11ই জানুয়ারি, যেটি কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে সেটাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে? রাষ্ট্রপতি। বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারিতে স্থানান্তরিত করা হয় কবে? 1976 সালে। সামরিক অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে কি বলা হয়? এটিকে অর্ডিন্যান্স বিভাগ বলা হয়। জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? এটি খুলনায় অবস্থিত। বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি হয় কবে? 1975 সালে। জাতিসংঘ দিবস কত তারিখে? 24শে অক্টোবর। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, যেটি ছিল 2007 সালের 11ই ডিসেম্বর। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম হচ্ছে বিজয়কেতন। টাস্ক ফোর্স কি? এটি সেনা, নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত দল। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কখন গঠন করা হয়? এটি 1948 সালের 15ই ফেব্রুয়ারি গঠন করা হয়। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি? কাজী মোহাম্মদ শফিউল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা পুরস্কার পায় কবে? 2007 সালের 25শে মার্চ। বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? এটি ঢাকার তেজগাঁয়ে অবস্থিত। গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কি বলা হয়? ব্ল্যাক আউট বলা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠা কবে? 1971 সালে। বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। বাংলাদেশ মিলিটারি একাডেমি কয়টি? বাংলাদেশে মিলিটারি একাডেমি একটি। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে? বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতির নাম কি? জেনারেল এম এ জি ওসমানী। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকদের পদ কয়টি? বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিকদের পদ হচ্ছে 9টি। বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কি? সেকেন্ড লেফটেন্যান্ট। সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌবাহিনীর পদকে কি বলা হয়? অ্যাডমিরাল বলা হয়। সর্বশেষ কবে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়? সর্বশেষ 1982 সালে বাংলাদেশে সামরিক শাসন জারি হয়। ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড কি? এটি সামরিক বাহিনীতে নিয়োগ ও বাছাই বোর্ড। বাংলাদেশের প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে? সোরাইয়া বেগম। বাংলাদেশ মিগ-29 যুদ্ধ বিমানটি কিনেছে কোন দেশ থেকে? 1999 সালে বাংলাদেশ মিগ-29 বিমানটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করে। 2005 সালে জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত 9 জন সেনা সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয় কোথায়? কঙ্গোর ইতুরি প্রদেশে, যেটি ছিল 2005 সালের 25শে ফেব্রুয়ারি। এশিয়ার কোন দেশটিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় নেই কিন্তু প্রতিরক্ষা সংস্থা রয়েছে? দেশটি হচ্ছে জাপান। আজ এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।